জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব শাইখুল হাদিস মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি, মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি, যিনি একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামী পণ্ডিত ও রাজনীতিবিদ, তিনি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রাক্তন সহকারী মহাসচিব, বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশের সহকারী মহাসচিব, জামিয়া ইসলামিয়া ইসলামাবাদ মাদ্রাসার মহাপরিচালক ও শাইখুল হাদিস, ইসলামবাগ বড় মসজিদের খতিব, জাতীয় ইমাম সমাজের সিনিয়র সহ সভাপতি এবং জামিয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদ্রাসার পৃষ্ঠপোষক। আজকে আমরা শাইখুল হাদিস মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি সম্পর্কে তার সংক্ষিপ্ত আত্মজীবনী জানার চেষ্টা করব। মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি, যিনি 1968 সালে 15 নভেম্বর নীলফামারি জেলার ডুমার উপজেলার সোনারাই ইউনিয়নের ধনীপাড়ার এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ রশিদুল হাসান সোনারাই ইউনিয়নের চেয়ারম্যান ও দাদা মাওলানা ইহসানুল হক আফিন্দি, যিনি মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এর শিষ্য ছিলেন। তার মায়ের নাম শাহিদা বেগম। তিনি 6 বছর বয়সে পারিবারিক মসজিদের ইমাম ও খতিব সুফিউল্লাহর তত্ত্বাবধানে কোরআন শিক্ষা আরম্ভ করেন এবং 8 বছর বয়সে কোরআনের হিফজ সম্পন্ন করেন। 1980 সালে তিনি আব্দুল হালিমের তত্ত্বাবধানে দারুল উলুম আল হুসাইনিয়া উলামা বাজার মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন। সেখানে তিনি কাফিয়া জামাত পর্যন্ত পড়ার পর 1988 সালে আব্দুল হালিমের সম্মতিক্রমে মাওলানা শামসুদ্দিন কাসিমের তত্ত্বাবধানে মিরপুর জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদ্রাসায় শরহে জামি জামাতে ভর্তি হন। এখানে জামাত মেশকাত স্নাতক অর্জন করার পর 1993 সালে উচ্চশিক্ষা লাভের জন্য ভারতের অন্যতম দিনী প্রতিষ্ঠান দায়ারুল উলুম দেওবন্দে চলে যান এবং সেখানে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন। তিনি মাওলানা হুসাইন আহমদ মাদানির খলিফা শাহ আহমদ শফির কাছে আধ্যাত্মিক দীক্ষা লাভ করেছিলেন এবং তার কাছ থেকে খেলাফত পেয়েছিলেন। ভারতের অন্যতম দিনী প্রতিষ্ঠান দায়ারুল উলুম দেওবন্দে শিক্ষাজীবন সমাপ্তির পর তিনি দেশে প্রত্যাবর্তন করেন এবং অল্প কিছুদিন পর সৌদি আরবে চলে যান। সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত রিয়াদস্ত দাওয়া ও ইরশাদ সংস্থায় লেকচার হিসাবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা হয়। 4 বছর সহপরিবারে সেখানে বসবাস করার পর 1999 সালে ছুটিতে তিনি দেশে আসেন। তার শিক্ষক মাওলানা ইমরান মাজহারি তাকে জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদ্রাসায় শিক্ষক হিসাবে নিযুক্ত করলে তিনি আর সৌদি আরবে ফিরে যাননি। 2001 সালের জুন মাসে ইমরান মাজহারি তাকে মাদ্রাসার পরিচালকের দায়িত্ব অর্পণ করেন। দায়িত্ব পাওয়ার পর 2004 সালে তিনি দাওরায়ে হাদিস অর্থাৎ মাস্টার্স চালু করেন। তখন থেকে আজও পর্যন্ত শেখুল হাদিসের দায়িত্ব পালন করেছেন। 2020 সালের 15 নভেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের এক কেন্দ্রীয় সম্মেলনে তিনি দলের সহকারী মহাসচিব নির্বাচিত হয়েছেন। তিনি ছাত্রজীবন থেকে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের ছাত্র সংগঠন ছাত্র জমিয়তের সঙ্গে সক্রিয় ছিলেন। 2020 সালের 13 ডিসেম্বর মাওলানা নূর হোসেন কাসিমির মৃত্যুর পর তিনি ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হন এবং 2021 সালের 23 ডিসেম্বর জাতীয় কাউন্সিলে স্থানীয় মহাসচিব নির্বাচিত হন। 2013 সালের শাপলা চত্বরে নাশকতার মামলায় 2021 সালের 15 এপ্রিল তাকে গ্রেফতার করা হয়। 2021 সালের 17 আগস্ট তিনি মুক্তি পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি হাফিজাহুল্লাহকে হায়াতে তৈবা দান করুন। আমিন।